আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনত নৌকামার্কায় ভোট দিতে 34 নং ওয়ার্ড ছাত্রলীগের সৌজন্যে পাথরঘাটা এলাকায় বিশাল শোডাউন বাইর করে 34 নং ওয়ার্ড ছাত্রলীগ। শুক্রবার ছাত্রলীগ নেতা সঞ্জয় বৈদ্যর নেতৃত্বে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে প্রায় হাজার খানেক নৌকা প্রতীকের সমর্থনকারী ছাত্রলরে লইয়ে এই বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এই শোডাউনের মধ্যে 34 নং ওয়ার্ড পাথরঘাটা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীর পাশাপাশি উপস্থিত আছিল উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি অলো আমার কেন্দ্রীয় নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন আন্দোলন করি আর জামাসি অবশ্যই আর কেন্দ্রের মধ্যে অবস্থান করতে জন্য আর অবদান গতবার আর সুষ্ঠু নির্বাচন করতে দিই তারা এই তারা এক ভোট দিতে এক কিন্তু আর বিশৃঙ্খলা আর কেন্দ্র দিতে জন্য এবার আরো কঠোরভাবে ব্যবস্থা করছি যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আর মানুষের বেশি বেশি উদ্বুদ্ধ করছি আর মামনির উদ্বুদ্ধ করছি জানি তারা ভোট দিতে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে আর এখন বিশৃঙ্খলার জন্য গিয়েও যদি বিশৃঙ্খলা করতে চা আর তারা দিয়ে আইনভাবে ব্যবস্থা করিও। শোডাউন নগরীর পুরাতন ফিশারি ঘাট এলাকা হইতে শুরু হইরে কোতোয়ালি থানাগুড়ি নতুন ফিশারি ঘাট হইরে আবারও পুরাতন ফিশারি ঘাট এলাকাত শেষ হয়। যেহেতু 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন আর জনতি শেখ হাসিনারে বিপুল ভোটে জয়যুক্ত করিবার লাই ঘরে ঘরে এবং আর ছাত্র ছাত্রীদের মধ্যে উক্ত মেসেজ পাঠা যান চাই দিই এবং পাথরঘাটা ওয়ার্ড উক্ত মেসেজ পাঠা যান চাই দিই এই এলাকার নৌকার মাঝিলি আরার নেতা সকলের পরিচিত চট্টলবীর প্রয়াত নেতা আরার অভিভাবক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল ভাইয়ের আরা আবারও গতবারের মতো নৌকাবার গায়ে ভোট দিয়ে রে জয়যুক্ত গুজম এই আশাবাদ ব্যক্ত রাখি আরা এই প্রোগ্রাম মান গুজি আজিয়ে আজি আরা ছাত্রলীগ নেতা সঞ্জয় ঐক্যবদ্ধ আরা বেগে আরার প্রত্যয়িত নেতা মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান নোফেল ভাইয়ের 7 তারিখ সারাদিন নৌকামার হাব ভোট দিয়ে আরা আবার জয়যুক্ত করবুম এই আশা ব্যক্ত করি আরা আজি আরার প্রোগ্রাম এখানে সঙ্গে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই সময় নেতা কর্মী হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 7 তারিখ নৌকাপতি করে জয়যুক্ত করতে আহ্বান জানাই। C+ TV চট্টগ্রাম।